তো হাই ফ্রেন্ড, এসবি ইলেকট্রিক্যাল ওয়ার্কে সবাইকে স্বাগত। তো আজকে আমরা এই বোর্ডটা এখানে লাগাবো। এটা একটা 12 মডুলার মডুলার বোর্ড, 12 মডেল মডুলার বোর্ড। তো এই এই বোর্ডটা এখানে লাগাবো এখন। তো এটাই দেখো কানেকশন কী করা আছে। আমরা এখান থেকে ফেজটা শর্ট করে দিয়েছি সব সুইচের নিচে, আর এইখান থেকে এই সুইচ থেকে এই সুইচে ফেজ শর্ট করা আছে। এই ফেজটা আবার এই সুইচে এসেছে। আর এটা হচ্ছে 5 পিনের লাইন গেছে এখান থেকে, আউটপুটের লাইন গেছে। তো এই কানেকশনটা আমরা এইখানে কী কানেকশন করি এতগুলো তারের মধ্যে, সেটা এখন তোমাদের দেখাবো। তো প্রথমে তারগুলো ভালো করে, তারের মাথাগুলো ভালো করে ছুলে নিতে হবে একটা একটা করে। তো তারের মাথাগুলো ভালো করে ছুলে নিয়ে তারপরে একটা একটা করে তার নিয়ে আমরা সুইচের টার্মিনালে লাগাবো। তো দেখো এখানে কী কী তার আছে। এখানে এটা নিউট্রালের তার আছে, এটা ফেজের তার আছে, এটা ইনভার্টারের তার আছে, আর এটা আর্থিংয়ের তার আছে। তো দেখো এ নিউট্রাল, ফেজ, ইনভার্টার, আর্থিং, আর এইগুলো সব পয়েন্টের তার আছে। এগুলো সব পয়েন্টের তার আছে, এই 3টে পয়েন্ট, এই 2টা 1টা পয়েন্ট, আর এটা উপর থেকে নিউট্রালের তার এসেছিলো। এটা আমরা এই নিউট্রালের সাথে জয়েন করে দেবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো এখন আমরা একটা একটা করে তার ছুলবো আর বোর্ডের মধ্যে লাগাবো। তো এখন যে কালো রঙের তারটা ছুললাম সেটা কিন্তু আর্থিংয়ের তার। দেখো 5 পিনের নিচে যে আর্থিংয়ের টার্মিনালটা আছে সেটার মধ্যে আমরা লাগালাম। আর এই এই যে তারটা এখন হলুদ রঙের যে তারটা ছুলছি সেটা কিন্তু মেন লাইনের তার, যেখানে ফেজ আছে। এই ফেজটা কিন্তু এমসিবির থেকে এসেছে, তো এমসিবির থেকে ডাইরেক্ট চলে এসেছে। এই ফেজটা আমরা সুইচের নিচে যে কানেকশন করেছিলাম শর্ট করে দিয়েছিলাম সেইখানে লাগিয়ে নিলাম, যে হলুদ রঙের 1.5-এর তার আছে ওইটা। আর এই এই এখন যে তারগুলো আছে এই তারগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টের তার, যেগুলো তোমার একটা একটা লাইটের আছে, কোনোটা স্পট লাইটের আছে, কোনোটা টিউবের আছে, কোনোটা হোল্ডারের আছে। তো সেইখান থেকে এই পয়েন্টের তারগুলো এসেছে। তো এই তারগুলো একটা একটা করে আমরা সুইচের ওপরে লাগিয়ে নেব, যেখানে যে টার্মিনালটায় ফাঁকা আছে সেই টার্মিনালটাগুলো লাগিয়ে নেব। তো চলো একটা একটা করে আমরা লাগিয়ে নিই, তারপর দেখবো কানেকশনটা কীভাবে কোথায় কী কী করা হলো। তো দেখো এখন যে তারটা লাগালাম এটা কিন্তু একটা টিউবের থেকে এসেছে, প্রথমে লাগিয়ে নিলাম। তো এটা যেন ইনভার্টারে জ্বলে সেই কারণেই প্রথমে লাগিয়ে নিলাম। আর এখন যে তারটা লাগাবো সেটা হলো একটা হোল্ডারের থেকে এসেছে, এটা লাইন থাকলে জ্বলবে, ইনভার্টারে কিন্তু জ্বলবে না। আর এখন যেটা লাগালাম এটা স্পট লাইটের জন্য, তো এটাও আমরা কারেন্ট না থাকলে যাতে না জ্বলে সেভাবে কাজ করলাম। আর আমাদের যেখানে ইনভার্টারের 2টো তার লাগিয়েছি সেখানে শুধু টিউবটা জ্বলবে কারেন্ট গেলে লাইটে, আর ফ্যানে একটা পয়েন্ট আছে তো সেটা শুধু জ্বলবে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কারেন্ট না থাকলে জ্বলবে না। তো চলো কানেকশনগুলো দেখে নিই। তো দেখো এটা কিন্তু ইনভার্টারের তার। তো দেখো এটা ইনভার্টারের তার, এর মধ্যে লাইন দেওয়া আছে দেখে আমরা প্লাস দিয়ে ছুলে নিয়ে দেখে নিলাম এটা লাইন আছে। তো দেখো লাইন থাকলে কিন্তু অবশ্যই সেফটি ফার্স্ট জানোই, তো লাইন থাকলে পরে অবশ্যই যেন কোনোভাবে শক না লাগে সেভাবে কাজ করতে হবে, সাবধানে কাজ করবে। তো চলো আমরা ইনভার্টারের তারটা প্রথম 2টো সুইচ যে ছিল তো সেইখানে আমরা কানেকশন করে নেব। প্রথম 2টো লাইট আমাদের ইনভার্টারের এই তারে জ্বলবে, কারেন্ট চলে গেলে যাতে এই 2টো লাইট জ্বলে সেই কানেকশনটা আমরা করে নিলাম। তো চলো আরেকবার আমরা দেখে নিই এখানে কী কী করা হলো। তো দেখো এই যে এই কালো রঙের তারটা এসেছে এটা কিন্তু আমাদের নিউট্রাল। দেখো এই কালো রঙের তারটা এই 5 পিনের নিউট্রালে গেছে, আর এই নীল তারটা ওপরে লাইট ছিল সেখানকার নিউট্রাল গেছে এখান থেকে। আর এটা আমাদের আর্থিংয়ের তার, 5 পিনের আর্থিং লেখা আছে, দেখো আর্থিং আর্থিং আমাদের লাগানো হলো। আর এটা হচ্ছে আমাদের ইনভার্টারের তার। তো এই ইনভার্টারের তারটা আমরা এই সুইচের নিচে আর এই সুইচের নিচে দিলাম যাতে এই 2টো সুইচের লাইট শুধু ইনভার্টারে জ্বলে আর বাদ বাকি সব যখন কারেন্ট থাকবে তখন জ্বলবে।
আর এটা আমাদের মেন লাইনের তার, এটা আমাদের মেন লাইনের যতগুলো সুইচ আছে, যতগুলো লাইট আছে সেখানে জ্বলবে, আর এগুলো বাদ বাকি সব একটা একটা পয়েন্টের তার। চলো এবার বোর্ডটা আমরা ফিটিং করি। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকুন। আর আমাদের এই এইরকমই নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে। তো দেখো আমাদের বোর্ড লাগানো কিন্তু কমপ্লিট। তো আমার এটা হচ্ছে 12 মডেলের বোর্ড। এখানে দুটো দুটো চারটে ছটা সাতটা আটটা সুইচ ছিল, দুটো ব্ল্যাঙ্ক কভার ছিল, একটা 5 পিন ছিল। তো এটার কানেকশন দেওয়া হয়ে গেছে, এখন আমরা কী করবো লাইট জ্বালিয়ে দেখবো লাইট জ্বললো কি না। তো দেখো এই দেখো ওপরে স্পট লাইট জ্বলছে, কালার বোঝা যাচ্ছে না দিনের বেলা দেখে। তো দেখো এই যে স্পট লাইট জ্বলছে, তো ওইটা এখান থেকে কানেকশন দেওয়া ছিল। দেখো বোর্ড লাগানো কিন্তু কমপ্লিট, কানেকশন তোমাদের দেখিয়ে দিলাম একটা 12 মডেলের বোর্ডে কীরকম কানেকশন হতে পারে। তো পরবর্তীতে আরও অন্য ধরনের যেসব কানেকশন আসবে তখন আমরা নতুন করে আবার ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওর লাইকের মাধ্যমে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো আজকের মতন ভিডিও পর্যন্তই, বাই বাই।